أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক যে সমানিত ভাই জানতে চলে অসুস্থ ব্যক্তির যে শ্রমের ফেরিয়া কীভাবে দিবেন কীভাবে দেবেন অসুস্থ ব্যক্তি দু প্রকার অসুস্থ ব্যক্তি সাময়িক অসুস্থ উনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাহলে উনি ফেরিয়া দিবেন না বরং রমজানের পরে সে পরিমাণ রোজা কমা এই বিষয়ের উপরে সুরে বাকার আয়াত আল্লাহ বলেন কমান কেউ যদি নিচেই যে সফর করে বা তিনি অসুস্থ হন তাহলে উনি অন্য সময় এটা টাকা আদায় করবেন দ্বিতীয় হচ্ছে এমন অসুস্থ যে ব্যক্তি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার ১৮৪ নম্বর আয়াতে বলেন ওয়া আল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুম তুআমুন মিসকিন আর যারা অসুস্থ ব্যক্তি যারা শ্রম রাখতে সমর্থন এমন ব্যক্তি কি করবেন প্রত্যেক দিনের বিনিময়ে মিসকিনকে খানা খাওয়াবেন

তাইলে সে কী করবে যেটা দেশের প্রধান খাদ্য এটা সে দিবে নৃস এটা প্রায় দেড় কিলোমিটার মতো হবে দেড় কিলো বা আমরা বলবো যে মধ্যবাগিত মানুষের যে হাতের কোষ আছে এ হাতের কোষ বরাবর দুই

তাই এখানে যে নিসফা সা যেটা দেড় কিলো আমরা বলতেছি চাউল হিসাবে তো এই হিসাবে দিবে যদি নাকি সে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে খেয়াল রাখতে হবে যদি নাকি অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে যে খাদ্য দিলে হবে না সে রমজানের শেষে রোজা রাখতে হবে আর যদি নাকি এমন পর্যায়ের হয় যে অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তাহলে প্রত্যেকদিন উনি কি করবে নিসফা সা অর্ধ সা বা বাংলা হিসাবে যে দেড় কিলো বা মনে করেন যে মধ্যপ্রাগতের মানুষের হাতের দুই কোষ চাউল প্রত্যেক দিনের বিনিময়ে মিস্তিনকে দিবে পক্ষীরকে দিবে আর কেউ যদি নাকি একসাথে দিয়ে দেয় রমজানের শুরুতে বা রমজানের সাথে সেটা সমস্যা নেই একসাথে তো দিতে পারে আর কেউ যদি নাকি রান্না করে যে খাওয়াই মিষ্টিনকে সেটা খাওয়াইতে পারে তখন আনা দিয়ে তাআলা তোলা যে খানা রান্না করে তারপরে মিষ্টিকে খাওয়াই খেতে দিতেন একবেলা খাওয়াই দিলেই হবে এইতো এ আছে যে ইজা আশা ইত্যাদি আও গাদাই তাহবি আদা দিন আপনি এই রোগ আরোগটা পারেন নাই অসুস্থ ব্যক্তি অসুস্থ হওয়ার কারণে যে অসুস্থ টা সে সুস্থ হবে না এমন আশা করা যায় সেই জন্য নাকি সকালবেলা বেলা বা মনে করেন অর্থাৎ দুপুরের খানা বা রাতের খানা যদি এখানে খাওয়া যায় প্রত্যেক দিনের বিনিময়ে এক এক দিন এক এক মিষ্টি খাওয়া যায় বা একসাথে জড়ো করে যে মিষ্টি খাওয়া যায় তাহলে সেটাও কি আছে জায়েজ আছে তবে